ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরকাত যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে কেউ যদি কাউকে কাফের বলে সম্বোধন করে তাহলে উভয়ের মধ্যে যে কোনো একজনের উপরে সে কুহুরী ফিরে আসে এখন যদি দুজনের মধ্যে কেউ যদি কাফের না হয় তাহলে এক্ষেত্রে কী হবে আলহামদুলিল্লাহ ওয়াহদেমসালাম আলহাম আল্লাহ নবী আবা জি সম্মানিত ভাই প্রথমত বলবো এই ব্যাপারে যে বিশেষ করে আমাদের মধ্যে যারা মুসলিম যারা ইমান এনেছে আল্লাপরাব আলমীলকে বিশ্বাস করেছে যাদেরকে আমরা বিশেষ করে মুসলিম বলি তাদের মধ্যে কেউ কাউকে যেন কাফের না বলে কারণ এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক শব্দ

আলাইসাল্লাম বলেছেন কেউ তার ভাইকে কাফের বলে সম্বোধন করলে উভয়ের একজনের উপর তা ফিরে আসবে যাকে কাফের বলা হয়েছে সে কাফের হল তো হলোই নতুবা কথাটি বক্তার উপরেই ফিরে আসবে তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে মানুষ কারণ কারণবশত যদি রাগান্বিত হয় কথা কাটাকাটি হয় সেই কারণে আমরা যেন এই ধরনের শব্দ কোনো সময় ব্যবহার না করি প্রয়োগ না করি তার কারণ হতো হয়তো রাগের মাথায় কেউ যদি কাফের বলেই দেয় আর সত্যিকারে সে যদি কাফের না হয় তাহলে এই আমরা স্পষ্ট ভাষা জানতে পারলাম যে ব্যক্তি এই শব্দটি ব্যবহার করবে তার উপরে ফিরে আসবে তাই আমাদের উচিত এই ধরনের শব্দ ব্যবহার না করা এই ধরনের বাক্য ব্যবহার না করা কাফের বলা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা তবে কোনো কারণবশত কেউ যদি বলেই ফেলে তাহলে তাকে তবা ইস্তেফার করা চাই এবং রাবুল আলমিনের কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তোবা করা চাই যে ধরনের বাক্য যেন আমরা দ্বিতীয়বার ব্যবহার না করি এই ধরনের ওদা অঙ্গীকার করে চুক্তি করে রাবুল্লাহ আলমিনের কাছে কি করবে তোবা করবে বাকি আল্লাহ আলম বেস সালাম আলাইকুম রহমতুল্লাহি